Hello everyone, welcome back to my channel, Osis Vlogs. So, দেখো যেমনটা তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে বরের অফিস থেকে পিকনিক প্ল্যান করেছে তো সেখানেই এখন আমরা যাব এখন বাজে 11:30টা তাড়াতাড়ি করে সকাল থেকে মানে একটু তো খাওয়া দাওয়া করে যেতে হবে রান্না করেছিলাম খাওয়া দাওয়া করলাম তো এই যে রেডি শেডি হয়ে এখন যাচ্ছি বাইরে প্রচন্ড ঠান্ডা পুরো পিকনিকের আমেজ তো এই ফার্স্ট টাইম আমি পিকনিকে যাচ্ছি তো স্কুল লাইফে মানে ব্যাজে টিউশন পড়তাম স্কুল থেকে নিয়ে যেত ব্যাজ থেকে মানে টিউশন পড়তাম যেখানে ওখান থেকে নিয়ে যেত তবে বাড়ি থেকে কখনো ছাড়তো না তো যাই হোক বরের সঙ্গে যাচ্ছি ফার্স্ট টাইম তো চলো ভীষণ এনজয় করবো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখো মামা মামাও রেডি কিন্তু আবার আমার বরকে দেখা একটু আবার আবার ম্যাচিং হয়ে গেছি কিন্তু মানে পুরোটাই অজান্তে চলো বেরিয়েছিলাম তো এই যে পলতা স্টেশন চলে এসেছে এখান থেকে এখন ট্রেন ধরবো ট্রেন ধরে চলে যাবো ব্যারাকপুর আর ব্যারাকপুর তো মানে বাড়ির কাছেই পলতা তারপর ব্যারাকপুর তো এখান থেকে দেখো তোমার টোটো ধরে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে তোমার মঙ্গল পাণ্ডে পার্ক যেখানে আর কি পিকনিকটা মানে করা হবে মানে পিকনিকের সব আয়োজন করা হয়েছে তো দেখো এই যে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি আজকে ভেতরে ঢুকতে কোনোই টিকিট লাগবে না রোজ দিন টিকিট করে তারপর ভেতরে ঢুকি তো আজকে আর লাগবে না তো দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর এর আগেও আমি অনেকবার এসেছি তো অলরেডি অনেকে চলে এসছে আমরা একটু লেট হয়ে গেছি যদিও আমাদের পরে অনেকে এসছে তো প্রায় 200-250 জনের মানে গিয়ে যেটা শুনলাম 250 জন মিলে পিকনিকটা করা হচ্ছে তো আসার সঙ্গে সঙ্গে হচ্ছে রাধা বল্লভী আর হচ্ছে ছোলার ডালনা বোধ হয় ওটা তো ওটা করেছিল সকালে টিফিন আর কি তো ওটা খাওয়া হচ্ছে এখন এই যে আমি আর তোমাদের দাদাভাই নিয়ে এসছি তো আমাদের খুব একটা খিদে ছিল না যেহেতু আমরা বাড়ি থেকে পুরো ভাত মাছ তরকারি খেয়ে এসছি এই কারণে তাও বেশ ভালো লাগছিলো খেতে ভীষণই টেস্টি ছিল আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে জয়নগরের মোয়া একদম অরিজিনাল মানে এরকম অরিজিনাল এত সুস্বাদু বোধ হয় আমি এই ফার্স্ট টাইম খেয়েছি এমনিতে যে মোয়াগুলো পাওয়া যায় ওগুলো তো একদম খইয়ের শুধু না আর এটা মানে এত টেস্টি মানে মনে হচ্ছিলো সত্যি মানে অরিজিনাল যদিও এটা জয়নগর থেকেই আনা হয়েছে মোয়াটা তো যাই হোক খেতে খুব ভালো লাগছিলো তো এই যে খাচ্ছি মামামকে খাই দিচ্ছি আর আমি চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখছি হ্যাঁ তো কাউকেই সেভাবে চেনা পরিচিত না আর এইখানে রান্নাবান্না করা হচ্ছে আর পিকনিক স্পটটা কিন্তু ভীষণই ভালো একটা জায়গা এমনিতে এই মঙ্গল পাণ্ডে পার্ক তো খুবই ভালো জায়গাটা কারণ একদিকে গঙ্গা একদিকে মানে পার্ক তো খুবই সুন্দর তো এইখানে এসে এই যে দেখা হয়ে গেল ওই বোনটা আমার ভিডিও দেখে আর কি বলছিল তুতুনকে চেনে তুতুনকে বেশি করে দেখে আর কি তো আলাপ হলো কথা হলো বেশ ভালো লাগছিলো আর এখানে প্রচুর ধরনের গেম খেলা হচ্ছে গেমস হচ্ছে মানে বাচ্চাদের তো এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে একটু পার্কটা ঘুরছি খাওয়া দাওয়াটা করে সকালে মানে ওই যে খেলাম ওগুলো খাবার খেয়ে এখন হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছি এমনিতে তো এখানে মাঝে মধ্যেই আসা হয় এখানেই আমরা বেশিরভাগটা আসি আর কি ব্যারাকপুর আর তো দূরে কোথাও যাওয়া হয় না মেয়েকে নিয়ে মেয়ে ছোটো দুজনা থাকি অনেকটাই ঝামেলা হয়ে যায় এই যে এখন মাম্মা এখানে দোল খাচ্ছ কেমন লাগছে তোমার এখানে এসে কেমন লাগছে তোমার কি আমি ভাবছি বোরিং বলে নাকি আবার প্রচুর বাচ্চারা
পুতুনকে নিয়ে চার পাঁচটা ঘুরে এখন যাচ্ছি হচ্ছে যেখানে পিকনিকটা হচ্ছে সেখানে, ওই সাইডে সামনেই। তো ওখানে হচ্ছে বাচ্চারা আবৃত্তি করছে, তারপর হচ্ছে মানে খেলছে, বিভিন্ন ধরনের খেলা হচ্ছে। বাচ্চাদের ফার্স্ট হচ্ছে, তারপর আর কি আমাদেরও হবে। যারা তারা পরিচালনা করছেন, তারা এখানে অপেক্ষা করছেন, তামস এবং চলে এসেছেন। থ্যাংক ইউ বলো ওটা মুখে দাও, যেটা খুললে ওটা মুখে দিয়ে দাও, এটা মুখে দাও। তিনজনকে নির্বাচন করুন, তো এখানে দেখো আমিও খেলছিলাম, তবে ওই যে চামচ থেকে আমার আর কি ওই গুলি মার্বেল যাই হোক তো ওইটা পড়ে গেছিল, তো আমি তো আউট হয়ে গেলাম। গরম দাও, পড়ে যাবে, ওখানে দাও দাদাকে, ওখানে দাও দাদাকে, না পারছো মামাম কতটা আনন্দ করছে, ওই যেটা থেকে স্লিপ কাটছিল ওটা থেকেও কিছুতেই নামবে না, ওটা ওর ভীষণ পছন্দ হয়েছে। তো এই যে আবার আমি একটু গল্প করছি ওই দিদিভাইটার সঙ্গে, ওই দিদিভাই হচ্ছে আমাদের মানে রিমি আমার ননদের হচ্ছে ননদ হয়, তো আগে থেকেই চেনা জানা ছিল, তো এই জন্য দিদির সঙ্গে অনেক ধরনের মানে গল্প করছিলাম আর কি বসে বসে।
করলাম, তোমরা দেখতেই পেলে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, তো সবাই খেতে বসে পড়েছে। এই যে হচ্ছে ফার্স্ট ব্যাচ, আর আমি হচ্ছে মামামকে খাইয়ে নিচ্ছি আগে। বাচ্চারা খেয়েছে? এই যে খাচ্ছে। তো মেয়েকে ফার্স্ট তো খাইয়ে নিয়েছিলাম, তো এখন আমরা বসেছি খেতে। তো যেটা যেটা মেনুতে ছিল, বেগুনি ছিল, ডাল ছিল, কাতলা মাছ ছিল, মাটন ছিল, আর হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড়, মিষ্টি, তো এই ছিল আজকের মেনুতে। তো ভীষণ আর কি ভালো হয়েছিল, রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো, আর লাস্টে ছিল হজমোলা। তো যাই হোক, এখন সবাইকে টাটা বাই বাই করে চলে যাবো। আর এখনও মানে আমরা হচ্ছে সেকেন্ড ব্যাচে খেয়েছি, আর এখনও আরও অনেকে খাওয়া দাওয়া করবে। তো এখানে হচ্ছে প্রাইজ দেওয়া হচ্ছে, এত ভিড় দেখতে পাচ্ছ। তো এখানে যারা আর কি তখন যে বিভিন্ন ধরনের খেলা হচ্ছিলো, তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে এখন গিফট দেওয়া হচ্ছে, প্রাইজ দেওয়া হচ্ছে, সরি, এই আর কি। তো এখন ওই যে চলো, খুব এনজয় হলো, খুব সারাদিনটা খুব ভালো কাটছে। চলো ট্রেনে গেলে কেটে যাবো, ট্রেনে আর এগুলো ধরে রাখা। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন বাই বাই।